Shoumi's Shotno Holeo Shotti. The Shoumi's Shopno Holeo Shotti. নমস্কার, আমি লাজবন্তী। অনেকদিন পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই শোয়ে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো। তবে একটা কথা তো মাথায় রাখতে হবে যে করোনাকাল চলছে, কোভিড কিন্তু শেষ হয়ে যায়নি, তাই সতর্কতা অবলম্বন করতেই হবে আমাদের সবাইকে, তাই না? শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আপনাদের যাবতীয় রূপচর্চার মানে যাবতীয় সমস্যার সমাধানের জন্য আমি কথা বলবো আপনার আমার অত্যন্ত কাছের বন্ধু সৌমির সঙ্গে। কেমন আছো সৌমি? এখনো অবধি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো চলছে মোটামুটি, মানে আমরা একদম ভ্যাকসিনেটেড। হ্যাঁ, ডাবল ভ্যাকসিনেটেড, ডাবল ভ্যাকসিনেটেড, হোল ক্যাম্প মানে টিমের ডাবল ভ্যাকসিনেশন হয়ে গেছে। খুব দরকার এটা ভীষণ, কারণ আমাদেরকে তো কাজ করতেই হবে, তাই না? সবাইকে ইনফ্যাক্ট কাজ করতে হবে এবং সেটা সতর্কতা অবলম্বন প্রয়োজনীয়। একদম, তুমি প্রচুর ওয়েট লস করেছো। আমি তো সৌমিকে এত বছর ধরে দেখছি, মানে ও হঠাৎ করে মোটা হয়ে যায়, হঠাৎ করে রোগা হয়ে যায় এবং প্রচণ্ড খাটতে পারে তার জন্য। না, এবারটা কিন্তু ঠিক তাই নয়। এবারটা যেটা হয়েছিল 2020 লকডাউনে বসে বসে টেনশনে শুধু খাবার খেয়েছি, মনে হয়েছিল ইমিউন সিস্টেমটাকে ঠিক রাখতে হবে, তাহলে খাবার খেলেই হয়তো ঠিক থাকবো। তারপরে হঠাৎ দেখলাম ওয়েটটা বেড়ে গিয়ে অনেক মানে শরীর খারাপ চলে আসছিলো। তো সেখান থেকে আমি অনেকগুলো প্ল্যানও নিয়ে এসেছি, নতুন কিছু প্রোডাক্টও নিয়ে এসেছি যেগুলো আমি বাড়িতেও ইমপ্লিমেন্ট করেছি। তার মধ্যে তোমার যেটা খুব ভালো লাগবে সেটা হচ্ছে আমি ক্যান্টক্সের ক্যাপসুল নিয়ে এসেছি। রিয়েলি? হ্যাঁ, তবে তোমার একটু নামটা বলি, তোমার শুনে খুব ভালো লাগবে। আমার সমস্ত এই ধরনের ক্যাপসুল সিরাপগুলোর নাম হয়েছে সাদভিক টক্স, মানে মাইলো। অত্যন্ত আনন্দের খবর, এটা দারুণ, মানে পুরো মেডিকেল রেঞ্জটা, পুরো মেডিসিনের রেঞ্জ, মেডিসিনের রেঞ্জটা। মেডিসিন মানে ইটস আয়ুর্বেদিক মেডিসিন, যেটা আমার মনে হয়েছে যে এখন বিভিন্ন জায়গায় দরকার। ইভেন আমরা এই প্রোডাক্টগুলো বোধ হয় আমরা জাপানেও পাঠাবো, আমাদের ওখানে ট্যাক্স এক্সেম্পটেড হয়ে গেছে এই প্রোডাক্টগুলোর জন্য। তো বেসিক্যালি ওখানকার কথা ভেবেই বানিয়েছিলাম, তখন আমার মনে হলো যে এখানের জন্য কেন নয়, বাট সাদভিক টক্স এখানের জন্য অবভিয়াসলি। তো সেটা আমি দেখলাম যেহেতু যখন লকডাউনটা চলে গেল তখন কাজের চাপটা প্রচুর বেড়েছিল, সবসময় হয়তো ক্যান্টক্স চাটা খাওয়া যেত না, আমি ক্যান্টক্সটাই খাই, ক্যান্টিনটা খেতাম না। তো তখন ওই সাদভিক টক্স ক্যাপসুলটা কিন্তু আমার খুব কাজে লেগেছে। আর একটা যেটা কাজে লেগেছে সেটা হচ্ছে ইনডাইজেশনের জন্য যেটা সাদভিক ডাইজেস্টিভ সিরাপ নিয়ে এসেছি, আচ্ছা সেইটা ভীষণ কাজে লেগেছে। মানে ওটা কি খাবার পরে যদি মানে কারোর প্রয়োজন? আমি সকালে উঠে খালি পেটে দু চামচ খেয়ে নিই, দুপুরে খাওয়ার আগে খেয়ে নিই, রাতে খাওয়ার আগে খেয়ে নিই, দিনে তিনবার দু চামচ করে আমি খেয়ে নিই, তাতে আমি অনেকটা ভালো থাকি। তার কারণ হচ্ছে যে আমার একটা ওয়াটার রিটেনশনের খুব সব মানে সমস্যা হয়েছিল। সো ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখতে পারলে কিন্তু আমরা ফিটও থাকবো, তার সাথে সাথে কিন্তু ওয়েটটাও অনেকটা লস করা যায়। কারণ বাঙালি মানে তো ম্যাক্সিমাম হচ্ছে ফুলে আছি আমরা, অনেক তো ফ্যাট পার্সেন্টেজ নেই, জলের পার্সেন্টেজ বেশি। রোগা হওয়ার জন্য না একটু মানে তোমার মৌরি, তারপরে হচ্ছে তোমার কাঁচা পেঁপের রস, এগুলো খেতাম, তো আমার খুব কাজে দিয়েছিল। তো পরবর্তীকালে আমার মনে হলো যে হোয়াই নট কি আমি এখন এটা এখানকার জন্য নিয়ে আসি, কারণ বাইরের দেশে এই প্রোডাক্টগুলোর চাহিদা এখন প্রচুর বেড়ে গেছে। যে এই যে আয়ুর্বেদিক ওয়েতে প্রোডাক্ট বানাচ্ছি যেটা শারীরিকভাবে ভালো করছে অথচ তার মধ্যে কোনো কেমিক্যাল নেই, একদম একদম, তো সেই জিনিসটা এখন যেহেতু আমাদের একটা কোলাবোরেশন হয়েছে জাপানের সাথে, তো ওনারা ওখান থেকে আমার এগুলো ট্যাক্স ফ্রি করে দিয়েছে, মানে নেসেসারি আইটেমের মধ্যে ফেলে দিয়েছে। ক্যান্টক্স ক্যাপসুলের একটাই মানে অ্যাডভান্টেজ বেশি, সেটা হচ্ছে মানে এটা ক্যান্টক্স, এটা ক্যান্টক্স ক্যান্ডির সঙ্গে নাম মেলে, সেজন্য বারবার করে ক্যান্ডি আমায় বলে দিয়েছে। এটা বেশি করে বলো নাকি? না, যতবার তুমি ক্যান্ডি বলবে ততবার তোমাকে সুহানা বলতে হবে, কারণ আমার ভালো নাম ভুলে যাবে, না হলে মাইলোর তো ভালো নাম এখন সবাই জানবে সাদভিক, ক্যান্ডি বলেই ও পরিচিত। একদম, আমাদের কাছে তো ক্যান্ডি, সেজন্য বলে দিয়েছে। তো আপনারা মনে রাখবেন যে ক্যান্ডির ভালো নাম সুহানা। স্বপ্ন হো